আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন এবং দেখছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর অশেষ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি জনস্বার্থে হোক বা প্রবাসীদেরকে উপকার অর্থে হোক বিরোটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ার একটা প্রবাসীদের অনেকটা উপকার হবে তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই নতুন যারা আমরা সৌদি আরবে যাই যাওয়ার পরে দেখা যায় আমাদের কফিল আকামা বানায় না সেক্ষেত্রে আমরা কি করব। তো আপনাদের ভিতরে এরকম অনেক আছেন যাদের আকামা বানায় নাই কফিল কোফিল অনেকে আপনারা বলেন ভাই আজকে আমার দুই মাস হয়েছে অনেকে বলেন আমার ছয় মাস এক বছর হয়েছে আমাদের কফিল আকামা বানায় দেয় না তো আপনারা যে ভুলটা করেন সচরাচর সে যে ভুলটা করেন সেটা আমি আগে বলি সেটা হচ্ছে কফিল যদি আকামা না বানায় দেয় সেক্ষেত্রে আপনি আপনার মতো থাকেন অবৈধ এক জায়গাতে চলে যান বা অন্য জায়গাতে গিয়ে লোকটোক ধরে কাজ করেন মোটেও এই কাজটা করা ঠিক কারণ আপনি কিন্তু যাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু আপনার যেই এক্সপায়ারটা আপনার কিন্তু চলতেছে মানে যে সেটা কিন্তু বাড়তি থাকবে যার কারণে পরবর্তীতে যখন আপনি বই দেওয়ার চেষ্টা করবেন পারবেন না তো এখন করণীয়টা কি করণীয়টা হচ্ছে অন্তত তিন মাস আপনি চেক করবেন আপনার আকামাটা বানাইছে কিনা বা আপনার কপিলের সাথে যোগাযোগ রাখবেন বা কপিলে যদি যোগাযোগ নাও রাখে সেক্ষেত্রে তিন মাস আপনি ওয়েট করবেন তিন মাসের ভিতরে যদি আপনার আকামা বানায় কফিল আপনাকে দেয় তাহলে কোনো সমস্যা নাই ভালো আর যদি তিন মাসের ভিতরে আপনার আকামা না বানায় সেক্ষেত্রে আপনার করনিটা হচ্ছে রকম মহাকাত কি এটা কি কাজে আর কি কি কাজে লাগে এই বিষয়টা নিয়ে অলরেডি একটা বিরো করেছি সেখানে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন চ্যানেলের ভিতরে ভিডিওটা আছে ওইখানে গেলে আপনি রকম মহাকাঁ সম্পর্কে জানতে পারবেন শর্টকাট বলছি রকম মহাকাত হচ্ছে আপনার আকামা নাম্বার সৌদি আরবে বিষা দিয়ে ঢুকার পর পর অটোমেটিক্যালি একটি নাম্বার তৈরি হয় যেটাকে বলে ওরকম মহাকাত আর এইরকম মহাকাটি হচ্ছে আপনার আকামা নাম্বার এরকম মহাকাটা তৈরি হওয়ার পর যখন এই টাকা ডালা হয় সাক্ষাৎ করা হয় টাকাগুলো তখন হচ্ছে আকামার কার্ড হিসেবে বা হয় একটা ডেট দিয়ে যাই হোক এখন এই রকম মহাকাত তোলার তুলবেন আপনি তিন মাস অবার হওয়ার পরে গিয়ে আপনি রকম মহাকাত তুলবেন রকম মহাকাত তোলার পরে তারপরে আপনি কোনো কফিল বা কোম্পানি দেখে ওইখান থেকে তলব পাঠাবেন এবং আপনি তানাজুর হয়ে যেতে পারবেন মানে আপনি মালিকটা পরিবর্তন করে ফেলতে পারবেন যদি আপনার কফিল আকামা না বানায় আরেকটা হচ্ছে আপনার কফিল আকামা বানায় রাখছে কিন্তু আপনাকে আকামা দিচ্ছে না সেটা হচ্ছে ভিন্ন বিষয় যদি আকামা বানানোর পরে আপনাকে না দেয় সেটা আলাদা বিষয় যদি আকামা না বানায় সেক্ষেত্রে আপনি রকম মকা তুলে তিন মাস পরে আপনি কাফালা হয়ে যেতে পারবেন ট্রান্সফার হয়ে যেতে পারবেন এখন হয়তো অনেকে একটা প্রশ্ন ভাবতেছেন যে ভাই তিন মাস কেন আমি দুই মাস পরে যদি আমি রকম মকা তুলি হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তর আমি এখনই দেবো সেটা হচ্ছে আপনি যদি দুই মাস বা তিন মাসের আগে যদি আপনার রকম মোয়াক্কারটা তোলেন সেক্ষেত্রে আপনার কপিলের কাছে নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড কফিল শিওর হয়ে যাবে যে আপনি রকম মোয়াক্কা তুলছেন দেন হচ্ছে কপিল চাইলে হরুপ দিয়ে দিতে পারবে আর যখনই আপনি তিন মাস অবার করবেন তখন কফিলের কাছে নোটিফিকেশন যাবে না যদিও যায় সে হরুপ দিতে পারবে না যদি সে আঁকামা না বানায় এই জন্যই আপনি তিন মাস পর্যন্ত অ্যাড করবেন তিন মাস পরে গিয়ে আপনি রকম মকা তুলে টানা মাসের আগে কেউ চেষ্টা করবেন না তাহলে দিয়ে তো মোটামুটি হয়তো আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনারা যারা নতুন যাবেন যদি আকামা না বানায় যাতে আপনারা অবৈধ না হন সৌদি আরবে অবৈধ হয়ে চলাচল করা যায় না আর রকম মহাকাঁটা এটা ইম্পর্টেন্ট রকম মোকাত আপনার লাগবে আপনি বৈধ হন বা অবৈধ হন আপনার রকম মাতলা লাগবে যেহেতু সৌদি আরবে থাকতে গেলে লাজিম হচ্ছে আপনার অ্যাপসের লাগবে তাওয়াকালানা লাগবে সাথই লাগবে এগুলো তো লাগবেই এই সফটওয়্যারগুলা বা এই সার্ভিসগুলো ছাড়া কিন্তু আপনি সৌদি চলতে পারবেন এর জন্য আপনার রকম মকাত লাগবে আপনি বৈধহন বা অবৈধহন কারণ কারণ বৈধহন অথবা অবৈধহন আকামার মেয়াদ থাক না থাক এই আকামার নাম্বার হলে আপনি কালানা অ্যাপসের সব কিছু করতে পারবেন যাই হোক অনেক কথা বলছি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম আপনাদের সাথে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন সবসময় আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য এবং এই চ্যানেলের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয় অন্য কোনো ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ পাবে না চ্যালেঞ্জ করে বলবো পুরো ইউটিউবের ভিতরে আমি যেই তথ্যগুলো শেয়ার করি খুব কম মানুষ আছে পাবেন মানে এমনও ভিডিও আছে যেগুলো আমি আলোচনা করেছি আপনাদের মামলা সংক্রান্ত বিষয়ে শুধু রবে ওই ধরনের কনটেন্ট আপনার কোনো মানে ইউটিউবের ভিতরেই পাবেন না আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ইনশাআলা সৌদি আরব বিষয়ে অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য আর আমাকে সহযোগিতা করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবার আগে সব সময় যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাপোর্ট দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ